এই ভিডিওতে আমরা আমাদের উকমার্স সেট আপ করবো। তো উকমার্স কি অনেকেই জানেন না, তো ফার্স্ট অফ অল আমি এটা একটু এক্সপ্লেন করি। এই ভিডিওটি মূলত আমি আপনাদের উকমার্স সম্পর্কে জানাবো। তো উকমার্স হলো আসলে একটা প্ল্যাগিং যেটা ব্যবহার করে আপনি আপনার সাইটকে ই কমার্স সাইটে কনভার্ট করতে পারেন, কিংবা ই কমার্সের যত ফাংশনালিটিগুলো থাকে, অর্থাৎ একটি ই কমার্শিয়াল ওয়েবসাইটে। তো অ্যাজ এক্সাম্পল মনে করেন আমাদের ওয়েবসাইট, তো যেমন মনে করেন এই যে ওয়েবসাইটটা, তো আমরা আসলে আমাদের আগের একটা ওয়েবসাইট দেখাচ্ছি। এই ওয়েবসাইট থেকে যখন কেউ কিছু কিনবে, তো অ্যাজ এক্সাম্পল মনে করেন যে কোনো প্রকার প্রোডাক্ট কেউ যদি আমাদের থেকে কিনে থাকে, তো সিম্পলি সে অ্যাড টু চার্ট করে যদি এই জায়গায় সে বিভিন্ন ইনফরমেশন দিয়ে প্রোডাক্টটা পেমেন্ট করে, ঠিক আছে। তো ই কমার্শিয়াল সাইট থেকে কীভাবে কিনতে হয় এটা আমরা সবাই জানি। তো এই জায়গা থেকে মনে করেন কেউ একটা প্রোডাক্ট নিবে, তো সেই জায়গায় বিভিন্ন জিনিস মানে বসিয়ে, অর্থাৎ তার নাম এবং অন্যান্য জিনিস এবং তার পেমেন্ট ডিটেল এই সমস্ত বসিয়ে কেউ যদি পেমেন্ট করে, তো পেমেন্ট করার পর আসলে উকমার্সের মাধ্যমে সব অর্ডার কমপ্লিট করতে হয়, অর্ডার ম্যানেজ করতে হয়। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অর্ডার রয়েছে যেগুলো আসলে আমাদের ওয়েবসাইটের আগের ট্রানজ্যাকশন। তো এই জায়গা থেকে চাইলে আমরা মানে কারো অর্ডার দেখতে পারি এবং আসলে তার বিকাশ নাম্বার, ট্রানজ্যাকশন আইডি অথবা নগদ নাম্বার এবং তার কোন ঠিকানায় আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পৌঁছাবো এই সমস্ত ইনফরমেশন আমরা এই জায়গায় পেয়ে যাবো। তো এর ফলে আসলে আমরা আমাদের কাস্টমারকে খুব সহজে এগুলো পাঠাতে পারি। এবং শুধুমাত্র এটা না, উকমার্স আমরা শুধুমাত্র কম্পিউটারে না, আমাদের মোবাইলও ব্যবহার করতে পারি। উকমার্সের একটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, তো এই জায়গায় যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আমরা আসলে সব কিছু ম্যানেজ করতে পারি। তো অ্যাজ এক্সাম্পল এই জায়গায় বিভিন্ন অর্ডার রয়েছে, তো আমরা এর ভিতরে গিয়ে অর্ডারের ইনফরমেশন, আমাদের যে গ্রাহক তার নাম, নাম্বার এসেক্টরা সকল ইনফরমেশন বের করতে পারি এবং এই ইনফরমেশনগুলো মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো পৌঁছাতে পারি। এবং তাছাড়া কেউ যখন আমাদের ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করবে, তখন তার কাছে একটি ইমেল যাবে, আর এবং তাছাড়া আমাদের কাছে ইমেল আসবে, তারপর তার পেমেন্টটা কমপ্লিট করে ওটাকে প্রসেসিংয়ে রাখা। মানে মেনলি অ্যাজ এ গ্রাহক হিসাবে আপনারা কম বেশি সবাই উকমার্স কিংবা মানে ই কমার্স থেকে প্রোডাক্ট কিনছেন, তো যখন কোনো প্রোডাক্ট কেনেন, প্রোডাক্ট কেনার পর আপনাদের কাছে আসলে একটি ইমেল আসে এবং তার কিছুদিন পর প্রোডাক্টের ডেলিভারি হয়। তো এর ইন্টারনাল যে জিনিসগুলো সেগুলো আসলে করে থাকে এই উকমার্সটা, ঠিক আছে। তো এই উকমার্স হলো এরকম একটা জিনিস যেটা ব্যবহার করে আমরা আমাদের সকল জিনিসগুলো দেখতে পারি এবং তাছাড়া আমাদের গ্রাহকের কাছে সঠিকভাবে প্রোডাক্ট পৌঁছাতে পারি। ফর এক্সাম্পল কেউ মনে করেন কোনো প্রোডাক্ট এই জায়গা থেকে কিনলো, ঠিক আছে, তো এই জায়গা থেকে খুব সিম্পলি সে বিকাশের মাধ্যমে টাকা পাঠালো। ওকে, তো মনে করেন কেউ এই যে এই জায়গায় বিকাশের মাধ্যমে এই জায়গা থেকে প্লেস অর্ডার করে দিল, টাকা সেন্ড করে এই জায়গায় অ্যামাউন্ট দেখাই দেয়, এই নাম্বার হিসাবে বিকাশে মানে বাংলাদেশে যেভাবে সাধারণত কেনা বেচা হয়ে থাকে। তো আমি এই জায়গায় আমার নাম, ঠিকানা এই সমস্ত বসিয়ে আপনাদের দেখাচ্ছি মানে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য। তো কেউ আসলে যখন অর্ডার করে দেয়, তো এই জায়গায় আসে অর্ডার রিসিভ, মানে তার সামনে এরকম শো করে এবং সে আসলে এই জায়গায় যে ইমেলটা বসিয়ে অর্ডার করছিল তার সেই ইমেলে একটা মেলও যায়। তো এই জায়গায় আমি যে মেলটা আসলে বসাইছিলাম, তো আমি এখন আমার মোবাইলটা খুলে দেখাবো, এই জায়গায় আসলে মেল যায়, মানে যে ক্রেতা তার কাছেও মেল যাবে আর যে বিক্রেতা তার কাছেও মেল যাবে। তো অ্যাজ এ এক্সাম্পল আমি ওই ইমেলটা এখন লগইন করব, ঠিক আছে। তো আমি এই জায়গায় গিয়ে এখন আপনাদের দেখাবো যে একটা ইমেল আসে। তো এই দেখেন একটা ইমেল আইসে, তো এই ইমেলে আসলে আমি প্রোডাক্ট অর্ডার করছি তার জন্য যে আপনার অর্ডারটা রিসিভ হয়েছে, ঠিক আছে। আর তাছাড়া আমরা চাইলে স্টক ম্যানেজমেন্টও করতে পারি, এই প্রোডাক্টের স্টক ওয়েবসাইটে অ্যাড করা, এই সকল কিছু হলো উকমার্সের একটা ফাংশনালিটি। তো এগুলো ব্যবহার করে আমরা এগুলো করতে পারি। তো আসলে আমরা এগুলো যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন আরও ভালোভাবে বুঝবো। তো এখন যদি আমরা এই জায়গায় আসি মানে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে, তো এই জায়গায় আমরা দেখতে পারবো, ঠিক আছে, যে এরকম একটা অর্ডার আইসে। তো আমরা অর্ডারটার সব কিছু এই জায়গায় দেখতে পারবো, এই যেমন ট্রানজাকশন আইডি, নগদ নাম্বার। তো এখন যদি আপনার কাছে এই নাম্বার থেকে টাকা আসে তখনই তো আপনি তাকে প্রোডাক্ট পাঠাবেন, কেউ টাকা না দিলে তাকে তো আপনি প্রোডাক্ট দিবেন না, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো এখন এরকম আপনি প্রথমে এটা চেক করে নিবেন, ঠিক আছে। তো এটা চেক করার পর সে যদি টাকা পাঠিয়ে থাকে দেন তাকে প্রসেসিংয়ে ফেলা হয় এবং প্রসেসিংয়ে গেলে তার কাছে একটা ইমেল যায় যে আপনার অর্ডারটা আসলে রিসিভ করা হয়েছে আর এখন এটা প্রসেসিং হচ্ছে, মানে আপনার প্রোডাক্টটা পৌঁছানোর জন্য আসলে কাজ করা হচ্ছে। তো তখন খুব সহজে আপনি আসলে এই জায়গা থেকে দেখে নিতে পারবেন, এটা ফোনেও দেখা যায় যেমনটা আমি দেখালাম। তো এই জায়গা থেকে আপনি তার ঠিকানা দেখে নিতে পারবেন। তো এই জায়গায় এই ঠিকানায় আপনি সুন্দরবন কুরিয়ার অথবা এসে পরিবহন যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা পৌঁছে দিলেন, তো কুরিয়ার থেকে যখন সে প্রোডাক্টটা পেয়ে যাবে, পেয়ে যাওয়ার পর আপনি এটাকে কমপ্লিট করে দিবেন।
তো তার কাছে আরেকটা ইমেল চলে যাবে যে আপনার ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আসলে আপনি কিন্তু টোটালি একটা প্রোডাক্ট কেনা বেচা সবকিছু ম্যানেজ করতে পারেন উকমার্সের মধ্যে থেকে, এবং এটা মোবাইলের মাধ্যমেও করা যায়, মানে মোবাইলে এই সেম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি সবকিছু ম্যানেজ করতে পারবেন। তো আমি এখন এই যে জায়গায় দেখাচ্ছি, যেমন মনে করেন এই জায়গায় সকল ইনফরমেশনগুলো রয়েছে, তো এই জায়গায় ওই সেম সেম ভাবে এই জায়গা থেকে সব ওই যে মানে এই যে কমপ্লিট প্রসেসিং এগুলো সব আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এটা আপনার ওয়েবসাইটের সাথে সিঙ্ক হয়ে যাবে। তো আমি এগুলো আপনাদের আস্তে আস্তে দেখাবো যে আসলে কীভাবে কী করতে হয়। সো ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইট, যখন মানে আমরা আমাদের ব্ল্যাঙ্ক ওয়েবসাইট যেটা ছিল ওটাতে ই কমার্শিয়াল থিম ইনস্টল করার পর আমাদের সামনে এরকম আসতেছে। বাট এই জায়গা থেকে কেউ যদি প্রোডাক্ট কিনতে চায়, আসলে ওর ইন্টারনাল যে ফাংশনালিটিগুলো রয়েছে এগুলো কিন্তু এখন ঠিকঠাক না। তো যেমন মনে করেন এই একটা, যেমন এই জায়গায় দেখেন আমাদের কিন্তু যে কারেন্সি ওটাও কিন্তু ঠিক করা নেই, মানে সহজ বাংলায় বলতে গেলে আমাদের কারেন্সি আসতেছে অন্য এক দেশই, আর বাংলাদেশে কিংবা আপনি যে দেশের ই কমার্শিয়াল ওয়েবসাইট তৈরি করতে চান সে দেশের কারেন্সি সেট করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমাদের ওয়েবসাইটে যদি কেউ প্রোডাক্ট কিনতে চায় তো এই জায়গায় এটা টাকায় দেখাচ্ছে কিন্তু, বাট এই জায়গায় কারেন্সি ঠিক করতে হবে। এবং তারপর অ্যাজ এক্সাম্পল আমরা এখন দেখি এই সাইট থেকে আসলে এখন কিছু কেনা যায় কিনা। তো এই জায়গায় দেখেন আমরা যদি ভিউ সাইটে যাই, তো এই জায়গা থেকে প্রসিড টু চেক আউটে সামনে এগোনোর পর আমাদের এই জায়গায় কিন্তু আসলে কোনো পেমেন্ট মেথড দেখাচ্ছে না, জাস্ট অর্ডারটা প্লেস করতে পারতেছি। আর এই জায়গায় দেখেন আমাদের কান্ট্রি হয়ে যাচ্ছে ইউনাইটেড কিংডম। তো আমাদের এই জিনিসগুলো ঠিক করতে হবে, কান্ট্রি, তারপর আমাদের এই পেমেন্ট মেথড, এগুলো অ্যাড করতে হবে। এগুলো অ্যাড করার পরই আমাদের ওয়েবসাইট থেকে আসলে কেউ কিছু অর্ডার করে কিনতে পারবে। তো এইরকম অর্ডার কমপ্লিট করতে গেলে তো এখানে বিকাশ, নগদ এবং আরও বিভিন্ন সিস্টেম রয়েছে যেগুলো বসিয়ে তারপর আমরা নিতে পারি, ব্যাংক এবং SSL কমার্স সহ আরও বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ে রয়েছে যেগুলো বসিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটাকে আসলে ইন্টারন্যাশনাল টাইপের মানে ইন্টারন্যাশনাল কার্ড টার্ড সব বসাতে পারি। তো এই জায়গায় আমি আসলে আস্তে আস্তে আপনাদের সব দেখাবো। আমি প্রথম ভিডিওটা আপনাদের আসলে এরপরে দেখাবো যে উকমার্স কীভাবে সেট আপ করতে হয়, আর তারপর আমি আপনাদের দেখাবো যে উকমার্স সেট আপ করে ওটাই আসলে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে কীভাবে মানে সেট আপ করতে হয়। তারপর এটাও বলবো পরের ভিডিওতে আসলে যে কীভাবে আমরা বিভিন্ন প্রকার পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারি, যেমন SSL কমার্স অথবা আমার পে, এরকম বিভিন্ন সার্ভিস রয়েছে যারা আসলে সকল পেমেন্ট গেটওয়েগুলো তারা নিজেরাই সেট আপ করে দেয়, ঠিক আছে। তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন যে আমার এরকম এত, মানে তারা আপনাকে বেশ কত সেল হওয়ার পর আপনার টাকাটা আপনার কাছে পাঠিয়ে দেবে, তারা জাস্ট আপনার পেমেন্টগুলো রিসিভ করবে, এটাই করে আপনার পেমেন্টগুলো আপনাকে একসাথে পাঠাবে, অর্থাৎ তারা হলো গেটওয়ে দিবে আপনার কাছে। মনে করেন আপনি টাকা নেওয়ার সব মাধ্যম আপনার কাছে নেই, বিকাশ, নগদ, রকেট এগুলো আছে, বাট ব্যাঙ্ক, ক্রেডিট কার্ড এগুলোতে তো নেওয়ার মাধ্যম আপনার কাছে নাও থাকতে পারে, কিংবা ইন্টারন্যাশনাল পেমেন্ট আপনি নাও নিতে পারেন। তো এই ক্ষেত্রে আসলে ওই ধরনের সিস্টেমগুলো ব্যবহার করা হয় যেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। সো ফার্স্ট অফ অল আমি আপনাদের এই ভিডিওতে এক্সপ্লেন করলাম উকমার্স কি, এর পরের ভিডিওতে আমরা আসলে দেখবো যে কীভাবে আসলে আমরা উকমার্স আমাদের ওয়েবসাইটে সেট আপ করবো। তো চলুন দেখা যাক এর পরের ভিডিওতে।